হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সাবধা চলে এসেছি নতুন একটা বিরিয়ানি নিয়ে। তো এটা ছিল একটা বিরিয়ানির ভিডিও, মানে আমার জামাইবাবুর বার্থডেতে আমি বিরিয়ানি করেছিলাম দিদি বাড়িতে গিয়ে। তো সেই বিরিয়ানির ভিডিওটা একটু লেট হয়ে যাচ্ছে, কারণ আমার ভিডিও এডিট করতে লেট হয়ে গেছে বলে পোস্ট করতে লেট হচ্ছে। তো আরও আছে, জামাইবাবুর একটা বার্থডে ছোটো সেলিব্রেশন করেছি, সেই ভিডিওটাও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন দেখো, এখানে একটু বড় বড় পেঁয়াজগুলো কাটা হয়ে গেছিলো। তো বিরিয়ানি করবো কি না হঠাৎ করে একটা ডিসিশন হয়েছে, নাহলে আমার বড় জামাইবাবু মাটন নিয়ে আসতো। তো মাটন বিরিয়ানি যেহেতু হয়নি, চিকেনই হয়েছে, তো চিকেন বিরিয়ানিটা করবো। আর দিদি ফ্রিজে চিকেন রেখেছিলো, সেদিনকে মারাত্মক বৃষ্টি ছিল বলে জামাইবাবু মাটন আনতে পারেনি। তো দেখো, আমি এখানে চিকেন রেজালা করেছিলাম, আর এদিকে হচ্ছে মাটন, মানে সরি মাটন না, চিকেন, চিকেন বিরিয়ানি। তো দেখো, এখানে বিরিয়ানিতে দেবো বলে আলু করেছিলাম আর আলু ভেজে নিয়েছিলাম। সবার আগে একটা কথা বলি, এটা একটা ঘরোয়া রেসিপির চিকেন বিরিয়ানি, আর এই বিরিয়ানিটা এত লাইট আর এত টেস্টি হয়েছিল খেতে, মানে তোমাদেরকে কী বলবো বন্ধুরা, তোমরা যদি এরম করে একটু করো না, মানে চটজলদি হয় না, বিরিয়ানি করতে গেলে অনেক সময় লাগে। সব থেকে বড় কথা, পুরো অ্যারেঞ্জমেন্টটা যদি একা হাতে করো তো ডেফিনেটলি অনেক সময় লাগে। তো তারপরে দেখো, এখানে বিরিয়ানি মশলাটাকে আমি একটুখানি রোস্ট করে নিয়েছি কড়াইতে, করে নিয়ে এটা পেস্ট করে নিয়েছি। তারপরে এবার কেনা বিরিয়ানি মশলাটাও ছিল, সেটাও একটু অ্যাড করেছিলাম। আর আমি চিকেনটাকে মানে পুরো ঘরোয়াভাবেই করেছি, যেইভাবে দেখো রেস্টুরেন্টে করে সেইভাবে এটা না, এটা পুরোপুরি আমাদের স্টাইলে করা এই চিকেন বিরিয়ানিটা। কিন্তু বন্ধুরা, এই বিরিয়ানিটা খেতে এত দারুণ হয়েছিল বলে আমি বিশ্বাসই করছিলাম না যে এই বিরিয়ানিটা আমি রান্না করেছি। তো একটা কথা তোমাদেরকে বলি যে দেখো, সব কিছু মন থেকে আর ভালোবেসে করি। আগে অনেক করতাম, বিরিয়ানির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ছিল, তো মা চলে যাওয়ার পর আমি সেইভাবে আর বিরিয়ানি টিরিয়ানি রান্না করি না। তো আমার দিদির রিকোয়েস্টে সবাই বোন বললো দিদি কর কর, তো তার জন্য আমি করলাম। আর আমার জামাইবাবু সবাই জন্য করেছি, তো একটু একটু করে সবাই খাওয়াচ্ছে, আবার দেওয়া হয়েছে, যারা যারা খেয়েছে তারা খুবই প্রশংসা করেছে। তো দেখো, এখানে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছিলাম, আর এদিকে আমার জল ফুটে গেছিলো, মানে জলটাকে মানে আমি রাইসটার সব থেকে মানে বিরিয়ানি একটা সব কিছুরই ভালো হতে হবে, বিরিয়ানি যে চালটা ছিল সেটাও কিন্তু খুব ভালো ছিল, মানে একটা চালও মানে ভাঙেনি, একটা চালও ভাঙেনি, এত দারুণ কুকটা হয়েছিল। মানে দমে বসিয়েছিলাম আমি, প্রায় এক ঘন্টা দমে রেখে দিয়েছিলাম, এক ঘন্টা দমে রেখে দেওয়ার পরে তারও পরে আরও 20 মিনিট পরে খুলেছি ঢাকনাটা, মানে এত দারুণ হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের সাথে বিরিয়ানির ভিডিওটা শেয়ার করছি। আর যাই হোক, ছিল বাইরে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির ওয়েদার। তো দেখো, এখানে যেহেতু গরু দুধ ছিল না, আমি আমুল দুধের দুধটাকে গরম করে নিয়েছিলাম। তো আমুল দুধের মধ্যে এখানে কেসর, কেওড়ার জল, গোলাপ জল, আর হচ্ছে তোমাদের হচ্ছে আতর, মিঠা আতর দিয়েছিলাম। তো তারপরে দেখো, আমার দিদি জামাইমুকে হলুদ মাখায় বলে জন্মদিনে, আর জামাইমু তো মাখবে না, জামাইমুকে লুকিয়ে জামাইমু রাগ বলছে আমি বড় বড় হয়ে গেছি, আমার এখন এরকমভাবে জন্মদিন। তো দেখো, জন্মদিনটা কোনো বড় ছোট বলে কথা নেই, এটা একটা সেলিব্রেশন। আর যেহেতু আমার মা আমাদের জন্য জন্মদিন পালন করতো, তো তার জন্য আমরাও জামাইমুর জন্য ছোট একটা, মানে জামাইমু মানে যেহেতু আমার দিদি এখন শ্বশুরবাড়িতে, দুটো শ্বশুরবাড়ি তো, ওর একটা আর যেখানে শ্বশুর শ্বশুর থাকে সেই বাড়িটা, তো মানে জামাইবাবু গিয়ে খেয়ে দিয়ে এসেছিলো দুপুরবেলা, আর রাতের বেলা হয়েছিলো আমাদের অ্যারেঞ্জমেন্টটা। তো দেখো, তারপরে আমি এখানে লেয়ার তৈরি করছি, আগে ঘি মাখিয়ে নিয়েছিলাম, ঘিয়ের পরিমাণটা এর মধ্যে একটু বাটার দিলেও টেস্ট হয়, বাটার দিয়ে আমি পরে একদিন তোমাদের শেয়ার করব। ঘিয়ের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, কারণ অতিরিক্ত আমি রিচ করিনি, একদম লাইট ওয়েট বিরিয়ানি করেছিলাম। লাইট মানে দারুণ হয়েছিল খেতে, মানে এত দারুণ হয়েছিল, তার সাথে একটু চিকেনের গ্রেভি আর চিকেন একটা নিয়ে নিয়েছিলাম, দারুণ লেগেছিলো। তো দেখো, এই বিরিয়ানিটা যতটা চিকেন ছিল লেগে গেছিলো। আর আমার দিদি বিকালবেলা আবার আমাদের 1 কিলো চিকেন নিয়ে এসেছিলো, সেই চিকেনটাকে আমি আবার একটুখানি কষা করেছিলাম রাতের বেলা, সেটা দিয়ে বিরিয়ানিটা খাওয়া হয়েছে। সেটার ভিডিও আর করতে পারিনি বন্ধুরা, কেন ভিডিও করা সম্ভব হয়নি সেটার। আর রাতের বেলা, সন্ধ্যাবেলা আমি চিকেন পকোড়াও করেছিলাম, সেগুলো কিছুই শেয়ার করা হয়নি। তো তারপর দেখো, আমি এখানে বিরিয়ানিটাকে জাস্ট এইভাবে আমি রেডি করছি, তোমাদের শেয়ার করছি। আর বেরেস্তাটা দেখো, যে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু পুড়ে যায়নি, এই বেরেস্তাটা কিন্তু, এই বেরেস্তাটা একটু বেশি ব্রাউন্ড হয়ে গেছে কালারটা, কিন্তু কোনো পড়েনি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। মানে দেখে ক্যামেরাতে মনে হচ্ছে যে একটুখানি কালচেটা কালচেটা, কিন্তু এইটা পেঁয়াজটা মানে একটু বড় বড় করে কাটা হয়েছিলো, তো এর জন্য এটা এরম লাগছিল দেখতে, জাস্ট মানে এটাই মানে এরম লাগছিল। তারপরে দেখো, আমি এখানে লেয়ার তৈরি করছি, তো আমার মতো করে আমি তৈরি করছি, আমি অতটা পারফেক্ট কি জানি না, কিন্তু খেতে পারফেক্ট হবে, খেতে দারুণ হবে আমি সেটা জানি। তো সেটা দারুণ হয়েছিল খেতে। আর দেখো, আমি ঠিক এইভাবে লেয়ারটা করছিলাম, আর আমাকে ভিডিও ধরে দেওয়াতে সঞ্চিতা হেল্প করছিল। তো সঞ্চিতা, আমি পুরো ভিডিওটা বাহাতে ধরে ধরে করেছিলাম, কিন্তু যেহেতু এই লেয়ারটা তৈরি করাতে যেহেতু
তো দেখো আমি এইভাবে আমার মতো লেয়ার করছিলাম। আর আমাদের বিরিয়ানির যেহেতু বড় একটা হাঁড়ি ছিল না, তো তাই দিদির বড় একটা গামলা ছিল, একদম এক গামলা ঠেসে করেছিলাম। তো অনেককে দেওয়া ছিল, আমার জামাইবাবুর নিচে দুটো দাদা ছিল, ওরা খেয়ে বলেছিল দারুণ দারুণ হয়েছে, বলেছে বলেছে আরও একদিন খাওয়াতে করে। তো দিদি বাড়িতে বলেছে আরও একদিন যাবে, পিকনিকের মতন করা হবে। তো আমার তো ইচ্ছা ছিল মাটন বিরিয়ানি করার, আমি চিকেন বিরিয়ানি বলেছি, আমি চিকেন বিরিয়ানি আমি করবো না, আমি মাটন বিরিয়ানি তোদের করে খাওয়াবো। তো দিদি বলেছে নেক্সট টাইমে মাটন বিরিয়ানি, কারণ মাটনটা যেহেতু আমাদের বাড়িতে কমই হয়, খুবই কম হয়, মানে ধরো 3 মাস 4 মাস পরে একবার হয়, কারণ আমাদের বাড়িতে বেশি মাটন হয় না, কারণ আমরা বেশি মাটনটা খাই না। চিকেনটাও এখন খুব কম খাওয়া হয়, কেন যেহেতু দেখো যেটুকু খেতে হয় সেটাই, যেহেতু এখন মাটন চিকেন এগুলো খাওয়া বারণ, তো তার জন্য বেশি একটা খাওয়া হয় না। জাস্ট এই যে এইভাবে চিকেনটা আমাদের বাড়িতে হয় সপ্তাহে একবার হয়, আর কোনো দিন 15 দিনও হয়, বা কোনো সময় 1 মাসে 2 বার, ওই যাই হোক সব মিলিয়ে যেটুকুনি হয়। কিন্তু মাটনটা প্রত্যেক মাসে কখনোই হয় না, মাটনটা হয় কোনো অকেশানে, ধরো পুজো, যেমন নবমীতে খাওয়া হলো, তারপরে হয়তো ধরো ভাইফোঁটার দিন হয়তো হতে পারে, এরম একটা ব্যাপার, বা 1 জানুয়ারিতে হলো, 25 ডিসেম্বর হলো, এরম খাওয়া হয়। আমাদের বাড়িতে যে প্রত্যেক সপ্তাহে বা মাসে এইভাবে আমাদের বাড়িতে মাটন হয় না। আর যদি আমি কখনো শখ করে বলি যে এই যে বিরিয়ানি যাবো নেক্সট ডে, আমি মাটন বিরিয়ানিটাই করবো, সেটা তোমাদের শেয়ার করব, সেটা হয়তো পুজোর পরেও হতে পারে, আগে হতে পারে, আমার ইচ্ছা আছে, এবার জানি না কতটা কী হবে। তো দেখো ফাইনালি আমি লাস্ট লেয়ারটা রেডি করছিলাম, আমি দুটো লেয়ারেই করেছি। আর আমার এতটা ঠান্ডা লেগেছে বন্ধুরা, কী বলবো, আমি কথা বলতে বলতে আমার বেঁধে যাচ্ছে, নাক এত ভার হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তো জানো শরীর থাকলে তো হবেই, আর আমি তো একটু বেশিই ভুগি, সেটা তোমরা সবাই জানো, ভোগারই কথা। তো দেখো লাস্ট রাইসটা তো অনেকটা হয়েছিল, মানে এখানে 1 কিলো 250 চালের এতটা রাইস হবে ভাবতেই পারিনি। আর আমি ভেবেছিলাম কি তলা রাইসটা মনে হয়তো একটু পুড়ে ঠুড়ে যাবে, কোনো প্রবলেম হবে, তারপরে কিচ্ছু হয়নি। তো দেখো লাস্ট বেরেস্তাতে আমি একটু চেপে চেপে দিলাম, মানে একটু ওভারলোড হয়ে গেছিলো রাইসটা। তো তারপরে দেখো লাস্টের যে ছিল সব কিছু আমি দিয়ে দিলাম, তো দিয়ে তারপরে দেখো ফাইনাল আমি এখানে রেডি করেছি। তারপর লাস্ট আমি ঘি দিয়ে দিলাম, তো ঘিটা তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, তোমরা সবাই জানি বিরিয়ানি করতে পারো, বাট আমার মতো করে আমি বিরিয়ানিটা করলাম, আর খুব সুন্দরও হয়েছিল খেতে। তোমাদেরকে লাস্ট অবধি পুরো দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। তো তারপরে দেখো আমার দিদির কী সুন্দর ঢাকনাগুলো দারুণ ছিল, এক ফোঁটাও ভাব বেরোয়নি। তো আমি আগে দেখে নিলাম যে কতটা কী লাগবে, তারপরে দেখো আমি আটা দিয়ে পুরো একদম সাইডগুলো মেরে নিলাম ভালো করে সব কিছু করতে। কিন্তু হ্যাঁ, এইসব রান্না করতে সত্যি একটু ধৈর্য লাগে, সময় লাগে, আর সব থেকে বড়ো কথা মনোযোগ লাগে, মানে একটু 19-20 হলে কোনো কিছু পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে খাওয়াটাই নষ্ট হয়ে যাবে। তারপরে সব কিছু পরিমাণটা, নুন যেমন করে সব কিছু পুরো পরিমাণ মতন দিতে হবে। তারপরে দেখো আমি আটা দিয়ে পুরো সেট করে দিলাম, সেট করে দেখো আমি দমে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি দিয়েছিলাম ডাইরেক্ট, তারপরে আমি তাওয়ার উপরে দিয়েছিলাম। তো দিদি একটা তাওয়া ছিল, তারপরে তাওয়ার উপরে আমি 15-20 মিনিট মতো আমি ডাইরেক্ট দিয়েছিলাম কমিয়ে। তারপরে দেখো আমি একটু রেডি হয়েছিলাম, রেডি হয়ে বসেছিলাম। তো আমার যেহেতু এমনি শরীরটা খারাপ ছিল, তো দেখো আমার ফাইনাল বিরিয়ানি বেরেস্তাগুলো একটু দেখে মনে হচ্ছে কালো, কিন্তু কোনো কালো মানে এরম দেখে ক্যামেরাতে মনে হচ্ছে, কিন্তু খেতে দারুণ হয়েছিল যখন পুরো বিরিয়ানিটা যখন কাটছিলাম। তো এই দেখো বিরিয়ানিটা ঠিক কেমন হয়েছিল তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো কোনো এক্সট্রা কালার না, কিচ্ছু না, ফুড কালার না, একদম ঘরোয়া স্টাইলে বিরিয়ানিটা করেছি, একটা রাইস ভাঙেনি, এত সুন্দর হয়েছিল বিরিয়ানিটা। দেখার থেকে তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা আরও বুঝতে। তো আমি তো এর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা পারফেক্ট বিরিয়ানিটা রেডি হয়েছে, আর এত গন্ধ বেরোচ্ছিল। শোনো আমি একদম পরিমাণ মতো দিয়েছিলাম, কারণ অতিরিক্ত সেন্ট দিলে বিরিয়ানি আমার একদম ভালো লাগে না, যেটা আমার ভালো লাগে না। তো দেখো এখানে বিরিয়ানিটা দেখো এইভাবে এত সুন্দর বিরিয়ানিটা হয়েছিল। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক মেরো, আর অবশ্যই ভালো থেকো। তো দেখো ফাইনাল ভিডিওটা, তো চলো।